Hello guys, Assalamualaikum. Welcome back to my another video. And asker video te actually ami korchi holo mawa jacchi adhun obosshoi apnara bujhtei parchen thumbnail dekhe to amra ekhon jacchi mawa ilish khete ami ekhon achi holo bostukla bridge er upore amar sathe ar ke ache ami shetai dekhiye dite jacchi apnaderke amar sathe ache jel hi ar camerar pichhone je manush ti ache seta ke apnara dekhte parben obosshoi she ache ke ektu dekhi to amra jacchi ekhon mawa to apnara shongei thakun enjoy hobe obosshoi inshallah আগর শুধু ডিরেকশন দিতে যে ছবি কোথায় ভালো আসবে না আসবে আমরা ছবি তুলতেছি জুয়েল ছবি তোলার জন্য অস্থির হয়ে আছে আর ছবি না তুলে দিলে ও আজকে আমার ভিডিওতে আসবেই না ক্লিপ না হলে আপনারা দেখতে পারেন এই ছবি তোমার আছে ওয়াও পোনা বয়স চারি চকি না চারি আমার মনটা কান করলা চুরি সত্যি করে বললা চারি গো কুঞ্জেলাই বাড়ি এই একটা প্লেস এখন পর্যন্ত প্রায় আমরা কতক্ষণ 45 মিনিট হবে যে আমরা এই প্লেসটাতে আছি কারণ হলো এই যে পারবেজ আর ছবি তোলা শেষ হচ্ছে না এই যে জুয়েল আর ছবি তোলা শেষ হচ্ছে না অ্যাজ আ ফটোগ্রাফার একজনেরও ছবি তোলা শেষ হচ্ছে না আজকে এখন পর্যন্ত এই একটা জায়গা 45 মিনিট আমি কোনো ফুটেজ নিতে পারতেছি না গাইস যাবা না এই এই ছেলে কি যাবে না এই ছেলে তোমার নাম কি এই মাছটা নিয়েছি অ্যাকচুয়ালি এই মাছটা নিব এখানে চারটা মাছ যদিও আছে তো মনে হলো আমরা চারজন মানুষ চারটা মাছ খাওয়া আমাদের পক্ষে পসিবল না ব্যস্তই আমরা এই মাছটা নিব এই মাছটা পুরোটা নিচ্ছি এটা দাম পড়তেছে আমি দামটা আপনাদেরকে বলে দিচ্ছি 700 টাকা এটা দাম পড়বে
তুই তুমি কি করো গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছো রাইট না অনেক ফোন ফর কি জানো না উজলাস্তা করি আমার কোনো গার্লফ্রেন্ড নাই বন্ধু কি জানো নাম সিঙ্গেল এক সার কোপা খাইতো তার রিলিজ দিয়া বাদ দিয়া গার্লফ্রেন্ড বাজি দিয়া বেগুন থাকবে তো ভাই এখন যেটা হচ্ছে এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে আপনারা এর মধ্যে কিছু ফুটেজ দেখেছেন অবশ্য এখন যেটা করতেছি উনি ইলিশ মাছ ভাজতেছে সাথে বেগুন ভাজতেছে ভর্তা রেডি আছে আর ভাতটাও রেডি আছে আমরা এখানে ইলিশ মাছ ভালো দেখতেছি জাস্ট ওয়াও স্মেলটা জাস্ট ওয়াও সেটা আপনারাও জানেন যে ইলিশ মাছ বাঙালিদের জন্য কত ফেভারিট একটা খাবার এটা বাংলাদেশের ঐতিহ্য বহন করে ইলিশ মাছ এবং সেটা পদ্মার পাড় যদি হয়ে থাকে তাহলে তো কথাই নেই এই পদ্মার পাড়ের ইলিশকে যে আমরা সেই ঢাকা থেকে মাওয়া আসা তো আমরা এসে ইলিশ মাছের জন্য আসলে এখন আর ওয়েট করতে পারতেছি না কতক্ষণে আমরা নিব খাবো সে অপেক্ষায় আছি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অবশ্য আমরা এখন বেসিক্যালি ওয়েট করতেছি মাছ ভাজার জন্য এখনও মাছ ভাজাটা শেষ হয়নি মাছ ভাজা কিছুক্ষণের মধ্যে শেষ হবে আমাদের জুয়েল ওই ঘুম পাচ্ছে না ক্ষুধা এরকম করতেছে দেখুন ঘুম পাচ্ছে না তোমার ক্ষুধা লাগছে না খাইলে ঘুম যাবে ও মাওয়া আসবে বলে বাসায় আজকে ভাতও খায় নাই রাতে যে মাওয়ায় যেয়ে আমি খাবো ইভেন দুপুর পর্যন্ত কিছু খাই দুপুর থেকে কিছু খায়নি দুপুরেও ভাত খেয়ে নি সন্ধ্যায় কিছু খায়নি রাতেও খায় নাই এখন অলমোস্ট বাজে হলো 1:20 তো গভীর রাত অবশ্যই সেটা বুঝতে পারছো আমি যখন ভিডিওটা করতেছি তখন হলো 1:20 এখন এই টাইমটাতে ও না খেয়ে আছে এখনো সারাদিন যে ইলিশ মাছ খাবে আপনারা খাবারটা আজকে দেখতে পারবেন আমি কল্পনাও করতে পারি নাই যে আমি আজকে এখন এই মাওয়াতে স্ট্যান্ড করব কারণ কজ আমি সেই অফিস থেকে মতিঝিল আসার সময় দীর্ঘ 3.5 ঘন্টা মগ বাজারে স্ট্যান্ড বাই ছিলাম মাত্র আমি বাসার কাছে আসছে নামছি রিক্সায় উঠছি তখন সাগর আমাকে নক দেয় কল দেয় যে দোস্ত তুমি কি মাওয়াতে যাবা আমি তো তখন কনফিউজে ছিলাম যে আমি গত রাতে ঘুমাই নাই একটা প্রজেক্ট ছিল কাজ করছি আবার সকালে একটু অফিস করছি আসার পর একটু রেস্ট করবো ভাববো এই সময় সাগরের এটা ইনভাইট আমি ভিতরে ভিতরে ভাবতেছি যে মাওয়া ইলিশ মাছ ইলিশের বাড়ি যাব মাওয়া পদ্মা সেতু দেখবো ফুললি এক্সাইটেড আমি 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 একটা জিনিস জানিয়ে রাখি পার গেছে এটা কিন্তু মাওয়াতে ফার্স্ট টাইম এর আগে কখনো আর আজকে প্রায় 45 বছরে রাইট এই 45 বছর বয়সে এখনো ও এখনো মাওয়া আসেনি ফার্স্ট টাইম 45 ইয়ার ওল্ড ফার্স্ট টাইম ও মাওয়াতে আসে ভাই মাত্র 18 ক্লাসের কাছে গেছি 26 তুমি কি কিছু প্রমোশন করছো কোনো কারণে বয়সটাকে আমি দেন আমার একটা মিটিং ছিল 8:30 মিটিং পর্যন্ত ক্লোজ করছি মাওয়া আসার জন্য অনেক ই করার পর দেন আসলাম এনজয় করলাম ব্রিজে আমরা যে টাইম নিয়েছি ঠিক আছে সে টাইমটাতে মনে করেন যে মামা আবার একবার ঘুরে বাসায় যাওয়া হইতো আমাদের মাছ চলে এসেছে তুমি একটু থামো এখন আমাদের মাছ চলে এসেছে আপনারা যদি একটু দেখেন তো এইখানে টোটাল মাছ আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 পিচ মাছ এখানে আছে আর বেগুন আছে হলো 4 পিচ তো জুয়েলের আসলে মাছ দেখে আরও লোক বেড়ে গেছে খাওয়ার জন্য আমি কিন্তু ফুড ব্লগার না হ্যাঁ আমি এটা এটা বলে রাখি আমি ফুড ব্লগার না বাট আজকে আমি ফুড রিভিউ দিব এই মাওয়া এসে পদ্মার ইলিশ খেয়ে পদ্মার ইলিশের রিভিউটা আমি আজকে অবশ্যই দিব বিকজ এটা ম্যান্ডেটরি এখন সবার জন্য সেটা না দিলেই নয় তো আমি দিব তো আমি আসলে ওয়েট করতে পারছি না গ্রানে আমার নাক একদম মানে গড়ো গড়ো হয়ে যাচ্ছে যে আমার খেতে হবে কতক্ষণে আমি খাবো তো আমাদের ভাত আসবে তারপরে ভর্তা আছে ডাল আছে এগুলো আসবে আমরা ওয়েট করছি তো গ্রানটা খুব বেশি তুমি কি রেডি খাওয়ার জন্য এত কথা চলবো না খাইতে হবে দুইটা পরীক্ষা দিছি 7 ঘন্টা বসে ছিলাম তারপর হচ্ছে টায়ার্ড অবস্থায় এই ইলিশের প্রেমে আচ্ছা মাওয়া ঘাটে পদ্মার পাড়ের লোক হয়েও খাইতে আসছি এখন এত কথা চলবো না আপনি যে বলেছেন যে ফুড ব্লগার কোন রিভিউ চলবো না খাওয়া দাওয়া এই বাদ দেন ডাল দেন ভর্তা দেন ইলিশ এত বড় 3.5 ঘন্টা অপেক্ষার পর ইলিশ ডিনারে
থ্যাংক ইউ গাইজ। থ্যাংক ইউ তুমি কাকে দিলে, আমাকে দিবা তো? থ্যাংক ইউ গাইজ, আমাকে দিতে হবে। তুমি কাকে দিচ্ছো, ভিডিওতে কেন দিচ্ছো? স্পেশালি থ্যাংকস আমার বন্ধু, কাছের বন্ধু, গার্লফ্রেন্ডকে যে তোমাকে আসতে দিয়েছে। আমার গার্লফ্রেন্ড নাই বন্ধু, ভিডিওতে বলতেছি গার্লফ্রেন্ড নাই। আচ্ছা, যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই ওকে দেখতে পারেন। অ্যাকসেপ্টেড। তো একদিন আমি বলে নিচ্ছি, আমি ফুড ব্লগার না, তো আমি ফুডের একটু রিভিউ ওটা দিব। গ্র্যান্ডটা জাস্ট অসম। জলের মন্তব্য কি ইলিশের নিয়ে? হ্যাঁ, নেই ছি, এখানে যে ইলিশ মাছটা আছে, ইলিশ মাছটার টেস্টটা আসলে অসাধারণ, ওরা খুব ভালো করে, এবং মানে একদম যেটাকে আমরা বলি তাজা সতেজ মাছ, অবশ্যই অনেক বেশি সতেজ মাছটা, খেলে সেটা বোঝা যায়। আর মধ্যা যেগুলো আছে, বেগুনটা একদম সতেজ, তো সব কিছু মিলিয়ে ওভারঅল আসলে খাবারটা খুব সুস্বাদু। তো আমরা এখন খাবো, আমরা বিরক্ত না করি আপনাদের, খাবার পরে আরও কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। হোপফুলি গাইস আপনারা এনজয় করবেন ভিডিওটাকে। তো আমরা এখন কিছুটা খেয়ে নিই। ওকে, a few moments later tikatolir more ekta hall royeche aha aha hall na ki air condition royeche aha tikatolir more ekta hall royeche hall na ki air condition royeche aa bhai 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 ek din gelam cinema hall e যাইয়া দেখি আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে। আহা, সুন্দরী মেয়েটি দেখি কিছুক্ষণ পরে আমার হাতটি ধরেছে। হল নাকি আর কন্ডিশন রয়েছে, টিকা তলির মোড়ে একটা হল রয়েছে, হল নাকি আর কন্ডিশন রয়েছে, ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতে বান্ধাই। এখন রাত মাত্র 3টা বাজে, এখনও 5 মিনিট বাকি আছে, আমি চাচ্ছিলাম 4টা পর্যন্ত এখানে থাকবো। এনিওয়ে, তো আমাদের যেতে হবে, এটাও সত্য কথা, সকালে অফিসে তো অফিসে যেতে হবে। তো আমরা একটু আগেই সামনে একটু চা খাবো, তারপরে যাওয়ার কথাটা না হয় পরে বলি, এখনও শেষ না। অ্যাকচুয়ালি আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, বাট এর আগে যদি এক কাপ চা না খেয়ে যাই তাহলে আসলে গাড়ি চালাতে পারবো না। আর এইখানে পদ্মা মাছের দোকানের সামনে যে চায়ের দোকানটা, মামার চাটা নাকি অনেক বেশি জনপ্রিয়, তো এই জন্যই আমি চাটা এখান থেকে খাবো। এবং চাটা আসলে আমার কাছে ভালো লাগছে, যে খাঁটি গরুর দুধের চা এখানে, তো আমি চাটা এখন টেস্ট করবো। তো চা খেয়ে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। চা ছাড়া চলে না, চা মানে চা, পদ্মার ইলিশ, পদ্মার মাছের চা, চা মানে একটা জীবন। তুমি মাছ কিনবা? মাছের ব্যবসা করবো আমি এখান থেকে, পদ্মার ইলিশ থেকে মাছ। তুমি তো মাছের ব্যবসা অলরেডি করে আছো, তারপর সেটা আমি অনলাইনে সেল দেব, আমি হচ্ছে মৎস্য ব্যবসায়ী হয়ে যাব। কি পাওয়া যায় মামা বলেন তো? পদ্মা মাছের দোকানে বড় বড় মাছ পাওয়া যায়। আচ্ছা, পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ, পদ্মার পাঙ্গাস, বোয়াল, আর রুই, কাতল, চিতল, চিতল, পুঁটি মাছ পাওয়া যায় না মামা? পুঁটি মাছ, পুঁটি পাওয়া যায় না? জড়পুটি, বড় ছোট ছোট চক্কু না, না ছোট ছোট চিংড়ি পাওয়া যায়, ছোট চিংড়ি পাওয়া যায়, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, টিমি পাওয়া যায়, টিমি মাছ না, পাতা মাছ পাওয়া যায়, পাতা মাছ, কুড়াল পাওয়া যায়, কুড়াল, কুড়াল, বড় হইল চান্দা মাছ, চান্দা, রূপচাঁদা।
এক কাপ চা আমার সারা রাতের জার্নিটাকে খুব বেশি সুন্দর করবে আই হোপ ইনশাআল্লাহ কারণ হলো চা অনেক বেশি মজাদার এটা আসলে মজা করে খাচ্ছি চাটা খাওয়ার পরে আমরা রওনা দিব তো হোপফুলি গাইস আপনাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিওটি আমি আর কন্টিনিউ করবো না বিকজ আমাদের যাওয়ার পথে অনেক বেশি টায়ার হয়ে গেছি আমরা অলরেডি তো আমরা যাওয়ার পথে আর কোনো ভিডিও শ্যুট নিতেছি না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমরা মাওয়ার আজকের ভিডিওটি দেখেছেন নেক্সট আরও অন্য কোথাও যাবো সেই ভিডিওটি দেখার অপেক্ষা থাকুন আর পরবর্তীতে কোথায় ভিডিও করতে পারি সেটা নিয়ে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বুঝলেন সবাই আসসালামু আলাইকুম।